তিন মাতালের কারণে বন্যায় ভেসে গেল ভিয়েতনাম। মদ খেয়ে মাতাল হয়ে তারা তিনজন মিলে খুলে দেয় পানি নিয়ন্ত্রণ বাঁধের গেট। এতে বন্যায় ভেসে যায় ভিয়েতনামের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে ওই তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছে গণমাধ্যম। মালয়েশীয় গণমাধ্যম স্ট্রেট টাইমস এর প্রতিবেদনে বলা হয়, বন্যার ফলে বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং জনগণের কয়েক লাখ টাকার শস্য নষ্ট হয়েছে। মদ্যপ অবস্থায় রাতের অন্ধকারে ফ্লাট গেট খুলে দেয় তিনজন। তুমুল স্রোতে বেরিয়ে আসে 20 লাখ কিউবিক মিটার পানি, যা অলিম্পিক গেমসে 68টি সুইমিং পুলে যত পানি ধরে তার সমান। এতে ভিয়েতনামের বিস্তীর্ণ অংশ জুড়ে বন্যা পরিস্থিতি দেখা দেয়। বন্যায় ভেসে যায় 20 হেক্টর শস্যক্ষেত, ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। শুধু তাই নয়, পানি সংরক্ষণাগারের গেট খুলে দেওয়ায় সব পানি বেরিয়ে যাওয়ার ফলে দেশটিতে দেখা দিয়েছে পানি সংকট। এদিকে ওই তিন মদ্যপের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কিনা তা নিয়ে ভেবে দেখছে দেশটির পুলিশ প্রশাসন।